বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের শিক্ষকদের এই ভূমিকা বা যেরকম ভাবে তাদেরকে ন্যায্য দাবি আদায়ের জন্য যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে তা নিয়ে হয়তো নিন্দা জানানোর ভাষা নেই, একথা বলছেন সমাজের বিশিষ্ট স্তরের বিভিন্ন স্তরের মানুষজন, বিশিষ্টরা একথাই বলছেন এবং রাজনৈতিক দলগুলো সোচ্চার হচ্ছে, যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছেন, কারণ যারা সমাজ গড়ার কারিগর তাদেরকে কেন ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হবে, কেন শিক্ষা মন্ত্রক কোনো পদক্ষেপ নেবে না, কেন এনাদের সঙ্গে আলোচনায় বসবে না, এবং একাধিকবার আলোচনায় বসার প্রতিশ্রুতি দেওয়া হলেও তারপরেও কিন্তু কোনো রকম সময় দেওয়া হয়নি সরকারের তরফ থেকে, এই অভিযোগও করছেন শিক্ষক ঐক্য মঞ্চের যারা সদস্য রয়েছেন তারা। আচ্ছা, নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাই তারা বাধ্য হয়ে, কিন্তু পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাদেরকে নবান্নে পৌঁছতে বাধা দেওয়া হয় এবং তার আগে থেকেই আটক করে নিয়ে যাওয়া হয়। যে ছবি আমরা সাধারণত রাজনৈতিক দলের কোনো সমাবেশে দেখতে পাই, এক্ষেত্রে সমাজ গড়ার কারিগরদেরকেও সেই ছবিতে দেখতে হচ্ছে। এর থেকে ধিক্কার জানানোর মতো কোনো ঘটনা হয়তো ঘটে না বা ঘটেনি। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, যে ছবি আমরা সাধারণত কোনো রাজনৈতিক দলের কোনো সমাবেশে দেখতে পাই, যেভাবে পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ, যেভাবে বাধা দান, যেভাবে মাটিতে শুয়ে পড়া, রাস্তায় বসে পড়া এবং অবশেষে আটক করে নিয়ে যাওয়া প্রিজন ভ্যানে করে, সেই ছবি আজকে এদের সঙ্গে দেখতে হচ্ছে, এদের সঙ্গে ঘটনা হচ্ছে যারা সমাজ গড়ার কারিগর। দেখো, একদমই তাই। এখনো পর্যন্ত বহু শিক্ষক এবং শিক্ষিকা তারা কিন্তু রাস্তায় বসে পড়ে অবরোধ করছেন এবং তারা অবস্থা সামিল হয়েছেন। তার যদি একটা কথাই তারা বারবার করে বলছেন, তাদের যে নির্দিষ্ট দাবি রয়েছে সেই নির্দিষ্ট দাবি নবান্ন পর্যন্ত তারা পৌঁছে দেওয়ার জন্য মুখাধীন হয়ে রয়েছেন, কিন্তু বারবার করে তারা বলছেন যে তাদেরকে নবান্ন অব্দি পৌঁছতে দিতে হবে। তারা একটা মিডিয়াম চাইছেন যেখানে গিয়ে তারা তাদের যে নির্দিষ্ট দাবি সেই দাবি পৌঁছে দেবেন, কিন্তু আজকে যখন দেখা যায় যে তারা রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিলের উদ্দেশ্যে নবান্নের উদ্দেশ্যে দেখছিলেন, ঠিক সেই সময়তেই কিন্তু কার্যত একটু বলা যায় যে পুলিশ কিন্তু তাদের মিছিল বাধা দেয়। এবং আজকে যেমন আমরা দেখেছিলাম হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে তারা শান্তিপূর্ণ অবস্থান করতে পারেন, কিন্তু পুলিশ যে যুক্তি খড়া করছে সেখানে কার্যত তারা স্পষ্টত বলছেন যে তারা নবান্ন অভিযান করতে পারবেন না, একটা জায়গায় বসে তারা তাদের অবস্থান চালিয়ে নিয়ে যেতে পারেন। সেখানেই কিন্তু কার্যত শিক্ষক এবং শিক্ষিকা তাদের কিন্তু প্রত্যেকের এই বিষয়টার প্রতি মানতে তারা নারাজ এবং তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডাবলিং রোড রয়েছে অর্থাৎ একদম রেড রোড সংলগ্ন ডাবলিং রোড, সেখানে কিন্তু ইতিমধ্যেই দাঁড়িয়ে তারা তাদের যে অবস্থান সেই অবস্থা চালিয়ে নিয়ে যাচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং বারবার করে আমরা সেই ছবি তুলে ধরছি। সিএনএর পর্দায় প্রচুর পরিমাণে পুলিশ অধিকারী তাদেরকে মোতায়েন করা হয়েছে, র্যাম্প মোতায়েন করা হয়েছে, লাঠিধারী পুলিশ রয়েছে এবং একপক্ষেও কিন্তু কার্যত এটিকে বলা চলে যে আজকে পুলিশের সাথে যে শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু এক প্রকার ভক্তভক্তি হয়, বেশ কয়েকজন শিক্ষক কিন্তু আহত হন, কারণ মাথা ফেটে যায় এবং কেউ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান, সেই ছবিও কিন্তু ধরা পড়েছে ক্যামেরায়। ফলে শিক্ষকদের ওপরে এই ধরনের আক্রমণে অবশ্যই পুলিশের যে ব্যবহার এবং যেভাবে তারা লাঠিচার্জ করেছেন আজকে প্রশ্ন উঠছে যে যারা সমাজ করার কারিগর তাদের প্রতি যেভাবে আক্রমণ সংবাদ রয়েছে, বিধিগত মাধ্যমের আধিকারিকেরা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু তাদেরকে নবান্নের উদ্দেশ্যে রওনা দিতে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে, তাহলে তারা রাস্তায় বসে পড়ে তাদের যে নির্দিষ্ট দাবি সেই দাবি পৌঁছে চেষ্টা করছেন। অভিরূপা, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম এবং সেক্ষেত্রে অনেককে আটক করা হয়েছে বা প্রিজন ভ্যানে তোলা হয়েছে, সেই ছবিও স্পষ্ট, একটু জানার চেষ্টা করব যে ভবিষ্যতে বা আগামী সময় তারা আবারও এই ধরনের কোনো আন্দোলনের রাস্তায় নামবেন কি কি বলছেন, কারণ প্রাপ্য তো রয়েছে অনেক কিছু। একদমই তাই। দেখো, পরবর্তী ক্ষেত্রে তারা তাদের যে আন্দোলন, তাদের যে নির্দিষ্ট দাবি সেটা কিন্তু উচ্চতর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য